আচ্ছা বাবা, তুমি কি করো এখন? দেখুন, বাবা মা ছোটবেলায় বললেন তোর বেশি পড়াশোনা করার দরকার নেই। আমাদের আসলে প্রচুর সোনার দোকান, বিশাল ব্যবসা আমাদের, তো বড় হয়তো সেসব আমাকেই সামলাতে হবে। এই জন্যই বেশি পড়াশোনা আর করলাম না, সোনার ব্যবসায় চালাচ্ছি। বাবা মা খুব খুশি। ছেলের কানটা ঠিক আছে, বাঁচলাম। এই শোনো না, পরে তো ভিন্ন করেই দেব। অন্নবস্ত্র নিয়ে একদম চিন্তা করবে না, মেয়ের অন্নবস্ত্র বাসস্থান কোনো কিছু কোনোদিন কোনো সমস্যা হবে না। আমাদের অনেক প্রপার্টি, এসব নিয়ে আপনারা একদম ভাববেন না।